হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী বোস আর আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা বানাতে চলেছি সেটা হলো ঝাল বেগুন। প্রথমে আমি বেগুনগুলোকে ভালোভাবে ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। লাগবে কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি আর টমেটো পিউরি। কড়াই বসিয়ে দিয়েছি, এবার সর্ষে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এরপর সর্ষে ফোড়ন দিলাম। আমার কাছে সাদা সর্ষে ছিল তাই আমি সাদা সর্ষে দিয়েছি, আপনারা কালো সর্ষেও ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। আর দিলাম কারি পাতা, রসুন কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আমার প্রিভিয়াস রেসিপিগুলো ওপরে আই বাটনে ক্লিক করলে দেখতে পেয়ে যাবেন আপনারা, আর তাছাড়া ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিচ্ছি। এরপর বেগুনগুলোকে দিয়ে দিলাম। এক চামচ হলুদ দিলাম, এরপর আন্দাজ মতো নুন দিয়ে দেবেন। বেগুনগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিতে হবে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এরপর টমেটো পিউরি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। যেহেতু এই রেসিপিটা ঝালঝাল হবে সেই কারণে লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিলে ভালো হয়, আপনারা এটা স্কিপ করে যেতে পারেন। এরপর এক চামচ লঙ্কা গুঁড়ো আর আন্দাজ মতো চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিতে হবে। বাংলাদেশের মানুষেরা এই রেসিপিটা খুব পছন্দ করে। কম তেল মশলাযুক্ত এই ঝাল বেগুন রেসিপিটি ভাত রুটির সাথে খুব সুন্দর লাগে। এটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগে। এরপর রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে, প্লেটে তুলে নিলাম। ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলটা করে দিন সাবস্ক্রাইব, এবং সবার সাথে শেয়ার করবেন। এবং আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে সেটা কমেন্ট করেও জানাবেন। টিল দেন টেক কেয়ার, বাই বাই।